উপবিষ্ট আমার মুসলিম ভাই ও পর্দার আড়ালের বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল মুতামার। আজকের এই আয়োজন যারা করেছেন, কারো নাম না নিয়ে, এবং যারা সহযোগিতা করেছেন এখানে, শেখ মাশায়েখ ওলামায়ে কেরাম এসে আপনাদেরকে ওয়াজ নসিহত শুনিয়েছেন, আপনারা অধীর আগ্রহে ভালোবাসার সাথে এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে সওয়াব অর্জন করছেন, মহান রব্বুল আলামিন সবাইকে যেন কবুল করে নেন। যেভাবে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এইখানে এই সম্মেলনে কবুল করেছেন, রোজ হাসরের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এবং জান্নাতুল ফেরদাউসুল আলাতে আমাদেরকে নবী রসুল সিদ্দিক সোহাদা সলিহীনদের সাথে আল্লাহ আমাদের থাকার সুযোগ করে দেন, আমিন। অনেক আলোচনা হয়েছে, কোমরগুলাকে একটু ব্যথা হয় নাই আপনাদের? হয় নাই? আপনারা একটু সবাই দাঁড়ান, দাঁড়িয়ে একটু রিল্যাক্স হন, দাঁড়ান সবাই একটু। এখন কিন্তু রিচার্জ হচ্ছে, চার্জ করেন একটু, কয় ঘন্টা রিচার্জ দিচ্ছেন বলেন? 5, 4, 3, 2, 1 ঘন্টা দিলেই হবে। আমাকে 1 ঘন্টার কথা বলছে, তবে আমি সাহস পাচ্ছি না আপনাদের অবস্থা দেখে। তবে চার্জের উপর নির্ভর করে মোবাইল কতক্ষণ চলবে, ঠিক না? 1 ঘন্টার চার্জ আপনারা নেন ইনশাআল্লাহ, আমার চার্জ সারা রাতের আছে। দাঁড়িয়ে শুনবেন না, বসে এবার বলেন। এত তাড়াতাড়ি চার্জ হয়ে গেল মোবাইল? তো দেখি আপনাদের খুব স্ট্রং মাশাআল্লাহ। কোন কোম্পানির? নোকিয়া না স্যামসাং না জাপানি? তাই আপনারা সবাই বসে পড়েন প্লিজ, যাদের সমস্যা দাঁড়িয়ে থাকেন, যাদের দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই আমাদের। আজকের আলোচনার বিষয় হলো জান্নাতের চাবি। কারা জান্নাত চান আমাকে একটু দেখান, সবাই চান জান্নাতের চাবি? এই চাবি কিনতে যা লাগবে দিতে রাজি আছেন তো? আল্লাহ, তুমি জান্নাতের চাবি, আপ তোমার এই বান্দারা চাই, তুমি আজকে এই ময়দান থেকে জান্নাতের চাবি না দিয়ে কাউকে ফেরত নেবা না ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, জান্নাতের চাবি কোনটি কে জানেন আপনারা? সালাত বলছেন অনেক ভাইয়েরা, আর কোন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু জানেন আপনারা? ইমান, নেক আমল, আর কিছু? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, একতলার চাবি কি 5 রকম হয় না 1 রকম হয়? তো 5 রকম কইলেন তাহলে চাবি তো সমস্যা। পিছনের ভাই বোনরা শুনতে পাচ্ছেন, জান্নাতের চাবি কে বলছেন? সালাত কে বলছে? লা ইলাহা কে বলছে? ইমান কে বলছে? নেক আমল? তো জান্নাতের চাবি তো হবে একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলেন, জান্নাতের চাবি কি হে আল্লাহর রাসূল আলাইহিসসালাম? এটা আবু নাঈম তার হিলিয়াতুল আউলিয়াতে হাদিসটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিফতাহুল জান্নাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কি তাওহীদ। কি বলা হয়? তাওহীদ। জান্নাতের চাবি তাওহীদ। তাওহীদের চাবি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহর চাবি ছাড়া জান্নাতের অন্য কোনো চাবি দিয়ে জান্নাত খোলা সম্ভব না। যারা বলছেন সালাত বা নামাজ, এটা তিরমিজির সুনান, তিরমিজিতে হাদিসটা এসেছে বাট সহি না। আমাদের ডক্টর ইমাম হোসেন সাহেব বলেছেন না যে সহি না হলে গ্রহণ করা যাবে না। বলে কি কন জৈফত রাসুলের হাদিস, জালত রাসুলের হাদিস চলবে না কেন? আমি বলি ঢাকা বিমানবন্দরের পাশে 1 নম্বর সেক্টরে উত্তরার 5 কোটি টাকার বাড়ি, কত টাকা? 5 কোটি। আপনাকে অনলি 1 লাখ টাকায় দেব, দলিলটা আমার নামে জাল, কে নেবেন? কথা বলেন, কেউ নেবেন? তাহলে একটা বাড়ি যদি জাল দলিল দিয়ে না চলে, আল্লাহর দিন কি জাল দিয়ে চলবে? আল্লাহ কি জাল? নাউজুবিল্লাহ। রাসূল কি জাল? নাউজুবিল্লাহ। কয় আচ্ছা জাল না চলুক, জৈব তো চলবে। জৈব মানে কি জানেন? হতে পারে। আমি কিন্তু হাদিসের ছাত্র, আলহামদুলিল্লাহ হাদিস নিয়ে লেখাপড়া করেছি। জৈব মানে হতে পারে, মানে এই বাড়িটা 5 কোটি টাকার, আমার নামে দলিল আছে, হতে পারে শেখ সাইফুদ্দিন বেলালের বাড়ি, কি 1 লাখ টাকায় নেবেন? ও এটাও চলবে না। তো যদি হতে পারে দুর্বল দলিল দিয়ে বাড়ি বিক্রি করা না যায়, তো আল্লাহর দিন বিক্রি করা যাবে? নাউজুবিল্লাহ। বাতিলের শয়তানের 4টি হাতিয়ার মনে রাখবেন, কয়টা হাতিয়ার? 4টি। 1 নম্বরে কোরআনের আয়াত, সহি হাদিস ব্যাখ্যা যার যার নিজের মতো করে ব্যাখ্যা। ওই যে শেখ আমাদের ডক্টর শোনালেন না সুরা কাহাফের, ওয়ালিয়াম মুর্শিদা হলো আল্লাহ, আর আয়াতের ব্যাখ্যা করে হয়ে গেলেন পীর সাহেব। এটা বাতিল ব্যাখ্যা না ব্যাখ্যা না, কোরআনের বাতিল ব্যাখ্যা। জান্নাত পাওয়া যায়? জান্নাতের চাবি হাতে আসবে না বন্ধুরা, কখনোই না। 2 নম্বর বাতিল হলো ওদের কোরআন হাদিসের কিছু মুতাশাবিহাত, মানে রূপক জিনিস আছে, ইমান আনতে হবে, তবে তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। ওইটাও একটা ব্যাখ্যা করে একটা তরিকা তৈরি করে ফেলে। আর 3 নম্বরে জয়ীফ হাদিস, আর 4 নম্বর হলো জাদ হাদিস, জাল হাদিস। এই 4টা হলো সমস্ত বাতিলের কি দলিল, আর এই দলিলগুলি গ্রহণযোগ্য না। তাহলে সালাত সহি হাদিস হলো মিফতাহুস সালাহ আত-তাহুর আল উযু, নামাজের চাবি পবিত্রতা বা উযু, জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বড় আছে কি শাহাদাত আল্লাহ, মুসনাদ আহমদের বড় নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। এই চাবিটা সম্পর্কে আপনাদের কি জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? যেই কোনো চাবি যদি লেখা থাকে লা ইলাহা, ওটাই কি দিয়ে খুলবে? অরিজিনাল তালার চাবি হলেই খুলবে, ডুপ্লিকেট দিয়ে খুলবে না। আমার একটা ল্যান্ড ক্রুজার গাড়ি, আপনারও একটা ল্যান্ড ক্রুজার গাড়ি, আমার চাবি দিয়ে কি আপনার গাড়ি স্টার্ট হবে, ওপেন হবে? আপনারটা দিয়ে আমারটা? তো একটা 3 কোটি টাকার গাড়ি যদি আমার চাবি দিয়ে আপনার গাড়ি আর আপনার চাবি দিয়ে আমার গাড়ি না ওপেন হয়, জান্নাতের দাম কত? হাদিসে এসেছে 1 স্কোয়ার ফিট জায়গা, মনে করেন এই এটার সমান, একটু বেশি হয়ে যাচ্ছে,
এতটুক জায়গা জান্নাতের দাম কত? দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু দেখেছেন আর দেখেন নাই সব বিক্রি করলে এটুকের দাম হবে না। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, জান্নাতের হুরদেরকে নারীদেরকে, যে জান্নাতি নারীরা জান্নাতি হবে তাদের যে একটা ওড়না দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই একটা ওড়না দুনিয়া এবং দুনিয়া বিক্রি করলে তার দাম হবে না। দশ টাকা বেশি দাম দিয়ে শাড়ি কিনলে ঝগড়া করেন সারা রাত, আর আল্লাহ দিবে এত ঝগড়া টগড়া করবেন না, খুশি হয়ে দিবেন। এই যে আজকে এখানে আমরা জান্নাতের চাবি নিয়ে যাব, এই জান্নাতে আপনি যা চাইবেন, জান্নাতিরা সবাই হবে রাজা আর সব নারীরা হবে রানী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের হাতে বালা দিবেন, কারণ রাজাদের এটা আলামত। আগে দেখেন না রাজা বাদশাহদের হাতেই থাকে বালা, থাকে মোটা মোটা থাকতো। তাহলে বন্ধুরা জান্নাত এর পরিচয়টা আরেকটা হাদিসে শুনেন, এই দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাজির করবেন, করে বলবেন যে ফেরেশতারা এর একটু জান্নাতের চুবানি দিয়ে বাইর করে নিয়ে আসো, মানে নাও আবার বের করে আসো। মুসলিম শরীফের হাদিস বন্ধুরা, ফায়ুমাসু গামসা, সু জান্নাতটা নিবে আর বাইর করবে, এরপর আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে এই পৃথিবীর সবচাইতে মানব সন্তানের সবচেয়ে বড় দুঃখী মানুষ, কষ্টের মানুষ, এমন মানুষকে আপনারা দেখছেন? কিন্তু আল্লাহ তো জানেন কে, হাজির করে জান্নাতে একটু ঢুকাবে আর বের করে বলবে, ইয়া আব্দি হাল মাররা আলাইকা বাউসুন কাত, হাল রায়তা শিদ্দাতা ফি হায়াতিকা কাত, তোমার জীবনে দুঃখ কষ্ট অসুখ বিসুখ, না খেয়ে থাকা, ফেল করা, চাকরি নাই, রিক্সা চালাইছো, ভ্যান চালাইছো, অনেক কষ্ট করছো, তোমার জীবনে কোনো কষ্ট দেখেছো? ওই খালি চুবানি ঢুকবে আর বের হয়ে বলবে, লা ইয়া রব, আমার মতো সুখী মানুষ দুনিয়া কেউ ছিল না। আল্লাহ, এই হলো জান্নাত। খালি চুবানি খাইবে আর বাইরে হয়ে বলবে, খালি দেখবে একটু, ভালো করে দেখতেও পাই না, খাই নিয়ে স্যার বাইর করছে ফেরেশতারা, বলবে আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ ছিল, আমি সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ ছিলাম, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই ছিল না। আবার এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে আল্লাহ হাজির করবেন, খাওয়াই পড়াই চলাই, লেটেস্ট মডেলের গাড়ি বাড়ি, সুন্দরী নারী, টাকা পয়সা ধন দৌলত সহ্য বীর্য নেতৃত্ব কর্তৃত্ব হাজির করে বলবে আল্লাহ সবচেয়ে সুখী মানুষ। ফেরেশতা তো রেডি আছে না, বলবে যে একটু জাহান্নামে ঢুকায় তারপর বের করে নিয়ে আসো, দেবে আর বের করবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, ফিল্ম জগৎ, খাওয়ার জগৎ, আনন্দের জগৎ, চোখে হাতের পায়ের কত কিছু ভোগ করছো, ঘন্টার পর ঘন্টা ফিল্ম দেখছো, ঘন্টার পর ঘন্টা গান গাইছো, ঘন্টার পর ঘন্টা নাচ গান করছো, ঘন্টার পর ঘন্টা গল্প করছো, ঘুমাই থাকছো, যা ইচ্ছা তাই সুখ তো করছো অনেক, তোমার জীবনে তুমি সুখ দেখছো বান্দা? বলবে না, আমার মতো দুঃখী মানুষ দুনিয়ায় কেউ ছিল না। ওই হতভাগা হতে চান নাকি ওই সৌভাগ্যবান হতে চান? তাহলে ওই জান্নাতের চাবিটা আজকে নিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। এই জান্নাতের চাবি যারে তারে আল্লাহ দিবে দেবে না, এই চাবির যে হকদার তাকেই দিবে, যে উপযুক্ত তাকে আল্লাহ দিবেন। আজকের এই আলোচনা থেকে জান্নাতের চাবি পাবই ইনশাআল্লাহ, এই আশা নিয়ে যেন যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। বন্ধুরা, জান্নাত সর্বপ্রথম কে ওপেনিং করবে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে কারণে এই জান্নাতের চাবি পাবেন, ওই কাজগুলি করলে আমরাও পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত বলবো যে এই জান্নাতের চাবি পাওয়ার জন্য আমাদের করতে হবে কি। যিনি জান্নাতের মালিক তার পরিচয় জানতে হবে,
একমত আপনারা? যিনি এই জান্নাত বানিয়েছেন, আদাত লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন আমার নেককার বান্দাদের জন্য আমি এমন জান্নাত বানিয়েছি যেটা কোনো চক্ষু কোনদিন দেখে নাই, কান কোনো শুনে নাই, অন্তর এই ধরনের প্ল্যান, এই ধরনের জান্নাত তৈরি করার কোনো ইঞ্জিনিয়ারের মাথায়ও খেলবে না। কি তারা বানিয়েছেন? একটা ইট হবে স্বর্ণের, আরেকটা হবে কি রূপার। জান্নাতের মাটি হবে জাফরানের, এর কংক্রিট হবে মণিমুক্তার, এর সিমেন্ট হবে বালি হবে মিসকাম্বারের। এত কিছু দিয়ে কেউ দুনিয়ায় বাড়ি বানাতে পারবে? স্বর্ণের একটা ইট, একটা রূপার ইট, কয়তলা ভবন বানাতে পারবেন? কয়তলা? এর জান্নাত। আর জাহান্নাম কি হবে বন্ধুরা? জাহান্নামের গভীরতা হবে যেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়ার চাইতে আখেরাতের আগুনের তাপ আরো 69 যোগ হবে, অ্যাড হবে, অর্থাৎ 70 গুণ হবে আগুনের তাপমাত্রা। কিয়ামতের দিন সূর্যের তাপমাত্রা কত হবে আপনারা জানেন? কত তাপমাত্রা এখন আছে? সূর্য 9,30,000 মাইল দূরে, 30,00,000 মাইল দূরে। কিয়ামতের দিন আসবে 1 মাইল, হিসাব করে দেখা গেছে 6,000 সেলসিয়াস ডিগ্রি হবে জান সূর্যের তাপ। সেই দিন যদি আমার রব আপনাকে তাওহীদের চাবি না দেয়, 6,000 সেলসিয়াস ডিগ্রির সূর্যের তাপে ঘামের সাগরে হাবুডুবু খেতে হবে, নাউজবিল্লাহ, তাহলে ওই দিন চাবিটা প্রয়োজন আছে না নাই? না হলে তো জীবন শেষ। এবং জাহান্নামের আগুনের তাপ হবে 2,80,000 পাওয়ার। জাহান্নামকে 70,000 লাগাম বানা হবে। লাগাম বোঝেন তো? গরুর নাকের মধ্যে লাগাম ধরে রাখার জন্যে, তো জাহান্নামকে ধরে রাখার জন্যে 70,000 লাগাম পড়া হবে। এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরে থাকবে। তারপরও জাহান্নাম হংকার ছাড়বে, কারা আল্লাহর নাফরমান বান্দা, কারা নামাজ পড়ে নাই, কারা রোজা রাখে নাই, কারা বেপর্দায় চলেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জুলুম করেছে, অন্যায় ব্যভিচার করেছে, দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছে, গান বাজনা থিয়েটারে সময় কাটিয়েছে, আজে বাজে কাজে ব্যস্ত ছিল, এদেরকে জাহান্নাম ফয়সালার আগেই হংকার দিবে। রোজ কিয়ামতের ময়দানে বন্ধুরা এই জান্নাতের চাবি যদি না পাই, বাঁচার কোনো উপায় নেই, জাহান্নামে খুলে দেওয়া হবে, হ্যাচড়ায় হ্যাচড়ায় ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। আর জান্নাত যদি চাবি পেয়ে যান, ফেরেশতারা সালামুন আলাইকুম সালাম দিবে, আহলান সাহলান মারহাবা জানাবে। আজকের এই ময়দান থেকে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই এবং জান্নাতের চাবি পেতে চাই, এই ওয়াদা, এই অঙ্গীকার আপনারা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন চাবি নিয়ে একটু কথা বলি। এই চাবি আল্লাহর কাছ থেকে, এই চাবির মালিককে আর কেউ দিতে পারবে? কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা, কোন ওয়ালি, কোন বুজুর্গ, কোন আলেম, কোন খাতিব, কোন মুফতি, কোন ইমাম? এই চাবির মালিক, জান্নাতের মালিক যিনি মহান আল্লাহ, উনি এই চাবির মালিক। এই চাবি পাইতে হলে প্রথম কাজ মহান রব্বুল আলামিনের সঠিক পরিচয় জানা। আর এই জন্যে কবরে প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে ছিল বলো?
যদি আল্লাহ সঠিক পরিচয় জানেন কি বলবেন রব্বি আল্লাহ? আর আল্লাহ যদি পরিচয় না জানেন তাহলে বলবেন হা হা লা আদরি, কও কি কিছুই বুঝি না। কবরে হা হা লা আদরি বলতে চান না রব্বি আল্লাহ বলতে চান? তাহলে রবের পরিচয় জানতে হবে না? হবে না, অবশ্যই হবে। রবের পরিচয় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে? আল্লাহ রব্বুল আলামিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস, আল্লাহ তার পরিচয় দিয়েছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়া। আসমান জমিনের রব কে? এই পৃথিবীর জগৎ কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই নদ নদী খাল বিল গাছপালা মানুষ পশু পাখি জীব জন্তু সব সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আখেরাতের সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনার জীবনের মালিক কে? আপনার ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত মালিক কে? আল্লাহ। আল্লাহ কোথায় থাকেন, কোথায় আছেন? আরশ আজিমের উপরে নাকি? যত কল্লা তত আল্লাহ, কলবে কলবে আল্লাহ, সর্বত্র বিরাজমান আল্লাহ। এই ধরনের ভুল পরিচয় জানলে কবরে বলবেন হা হা লা আদরি, আর সঠিক জানলে বলবেন রব্বি আল্লাহ। একটা মজার ব্যাপার শুনেন, একটা খুব মজার ব্যাপার আছে। বোর্ডের কোশ্চিন আউট হয়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ, ঠিক না? তা আল্লাহ যে তার বোর্ডের কোশ্চিন আউট করে দিলেন, আল্লাহ কোশ্চিন আউট করছে না, কি প্রশ্ন করবেন? আল্লাহ আউট করে বললেন সারা জিন্দগি প্রশ্নের উত্তর শিখে কবরে আয়, তার আগে আসিস না। প্রশ্ন আউট হওয়ার পরে কোনো ছাত্র যদি ফেল করে, ও ছাত্র না পাত্র, কি বললাম তারা? এক সময় ছিল ছাত্র আর ছাত্রী, এখন হলো পাত্র আর পাত্রী। পোলাপান স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় সাজ্জা গুজ্জা, এদের ভ্যানিটি ব্যাগ আর অমুক ব্যাগ আর পকেটে এই সেই চশমা আর লয়ে ঘুরে, বই নাই খাতা নাই কলম নাই। এখনকার বেশিরভাগ ছেলে মেয়েরা পাত্র পাত্রী হয়ে গেছে ছাত্র ছাত্রীর লাইফে। কিয়ামতের দিন আপনি যদি আল্লাহর সঠিক পরিচয় না শিখে থাকেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি দেবেন দেবেন দেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার জন্যে আল্লাহর কিছু কাজ আছে না নাই? আল্লাহ কাজ করেন, সৃষ্টি করেছেন কে, মারেন কে, বড়লোক বানায় কে, গরিব বানায় কে, লম্বা বানায় কে, খাড়ো বানায় কে, ছেলে কে দেয়, মেয়ে কে দেয়, ছেলে মেয়ে উভয়টা কে দেয়, বন্ধা বানায় কে, রিজিকের মালিক কে, গায়বের মালিক কে? আল্লাহর কোরআন, পুরো কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহ পরিচয় দিয়েছেন। নবী রাসূলকে পাঠিয়েছেন, বিধিবিধান কে দেন? আল্লাহ। তাহলে আল্লাহর পুরি আল্লাহ কাজ, বৃষ্টি বর্ষণ করে কে, ফলে ফল গাছে ফল দেয় কে? তাহলে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো, এবং শুনে এখানে সংক্ষিপ্ত বুঝেন যে আপনার জীবনে যা কিছু ঘটে গেছে ঘটছে ঘটবে এই সব কিছু কে পরিচালনা করেন? মহারব্বুল আলামিন, আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহর কাজের সঙ্গে আপনার জীবন অতপ্রোতভাবে জড়িত, প্রতিটি মুহূর্ত কার কাজের সঙ্গে আপনি চলতেছেন? এই যে হাওয়া বাতাস অক্সিজেন কোথায় পাচ্ছেন বলেন? আমি যে কথা বলছি এই পাওয়ার কে দিয়েছে? আমি ঢাকা থেকে আসলাম, কে শক্তি দিয়েছে? আল্লাহ। আপনার পাইলট যে বিমান উড়াইছে কে বুদ্ধি দিয়েছে? আল্লাহ। তাহলে বন্ধুরা মহান রব্বুল আলামিনের কাজের সাথে প্রতিটি মুহূর্ত আপনার জীবনের কি সব কিছু চলছে, তা এই পরিচয়টা যদি আপনি আল্লাহর জানতে পারেন, মহান রব্বুল আলামিনের এই পরিচয় সঠিকভাবে আপনি জানেন,
এবং আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর সুন্দর সুন্দর গুণ আছে, এই নামগুলো গুণগুলো আপনাকে জানতে হবে। যখন এই নামগুলো গুণগুলো আপনি জানবেন এবং এগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ খুশি হবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আপনাকে ওই জান্নাতের চাবি দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এখানে আপনাকে মনে রাখতে হবে যে মহান রব্বুল আলামিন তার পরিচয় কোরআনে যেভাবে দিয়েছেন ওই পরিচয় আপনাকে জানতে হবে, যেভাবে তার গুণ নামবলীর পরিচয় ওইভাবে আপনাকে জানতে হবে। মহান রব্বুল আলামিন তার যখন গুণাবলী জানবেন, আপনার ক্ষমা দরকার আল্লাহ গাফফার, ঠিক না? আপনার রিজিক দরকার আল্লাহ রাজ্জাক, ঠিক না? আপনার ধন দৌলত দরকার আল্লাহ ধন দৌলতের মালিক, না? আপনার সুন্দরী বউ দরকার আল্লাহ সুন্দরী বউ দিতে পারেন, না? পারেন, সব কিছু পারেন। বন্ধুরা, মহান রব্বুল আলামিন তার পরিচয় যদি আপনি জানেন, যে আপনার জীবনে যা কিছু ঘটেছে ঘটবে ঘটে ঘটবে সব কিছুর কাজকে করেন আল্লাহ, এবং আপনার জীবনে যা প্রয়োজন সব কিছু তার মালিক আল্লাহ, তাহলে ওই আল্লাহর আপনি ইবাদত করবেন না করবেন না? নামাজ কার জন্যে পড়বেন? খুশি হবেন কার জন্যে? দুঃখ করবেন কার জন্যে? আল্লাহর জন্যে। বেচা কিনা করবেন কার নিয়মে? নামাজ পড়বেন কার নিয়মে? রোজা রাখবেন কার নিয়মে? আপনার ঘুম হবে কার কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে আপনার জীবনের যা কিছু করবেন যা কিছু ছাড়বেন কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে আপনি আল্লাহকে জানলেন যে আপনার যত কিছু ঘটছে ঘটছে সব আল্লাহই করেন, আল্লাহর সঙ্গে আল্লাহর কাজের সম্পর্ক রয়েছে, আল্লাহ না করলে হবে না। এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর গুণ আছে, নাম আছে, আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন। আপনার সম্মান দরকার তিনি মুইজ, আপনার দুশ্মনকে পরাজিত করা দরকার অসম্মান করার তিনি মুজিল। এইভাবে মহান রব্বুল আলামিনের বিশাল পরিচয় মহান আল্লাহ কোরআনে এবং রাসূল তার সুন্নার হাদিসের মধ্যে দিয়েছেন। যখন আপনি আল্লাহর সঠিক পরিচয় জানবেন, আল্লাহকে সঠিকভাবে আপনি চিনবেন, এরপর আপনার জীবনের যা কিছু করবেন কার জন্যে বলেন? যা কিছু ছাড়বেন কার জন্যে? এখন কি আপনি যা কিছু করেন আল্লাহর জন্য করেন? ব্যবসা করেন কারে খুশি করেন? আল্লাহরে না শয়তান রে? অফিস করেন ঘুষ খান কার জন্যে? আল্লাহ খুশি করার জন্যে না নারাজ করার জন্যে? তো আমার আপনি সকালবেলা আজান হচ্ছে ঘুমিয়ে আছেন, এই ঘুমিয়ে আল্লাহকে কি রাজি করলেন না নারাজ করলেন? তারপরে জান্নাতের চাবি পাবেন? আল্লাহ জান্নাতের চাবি দিবেন? কখনোই না। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ওয়াদা করতে হবে, আল্লাহ তুমি যা পছন্দ করো তা আমি পছন্দ করি, তুমি যা অপছন্দ করো তা আমি অপছন্দ করি, তুমি যা চাও আমি চাই, তুমি যা চাও না আমি চাই না, তোমার দিন তোমার নিয়ম কারণে আমি চলতে চাই, অন্য কিছু আমার জীবনে চলবে না। তখন আল্লাহ আপনাকে জান্নাতের চাবি দিবেন ইনশাআল্লাহ। এটাকে বলে তাওহীদ। তাওহীদ মানে কি? আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, আমার জীবনের কোনো কিছু সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আল্লাহকে তার নাম গুণাবলী মেনে নেওয়া, কারণ এই গুণাবলী মহান রব্বুল আলামিন তিনি আমার যা যা প্রয়োজন সব আছে, আমার রিজিক দরকার তিনি রাজ্জাক, ক্ষমা দরকার তিনি আল গাফফার, দয়া দরকার তিনি আর রহমান, ঠিক না? আমার ধন দৌলত দরকার তিনি মুতি দিতে পারেন, তিনি ওয়াহ্হাব। এইভাবে যখন আল্লাহর সঠিক পরিচয় আমরা জানব এবং ওইভাবে এখন আমার জীবনের সব কিছু করিদা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন, আমার জীবন মরণ আমার ইবাদত আমার কুরবানি সব আল্লাহর জন্য, মহান রব্বুল আলামিন তখন তার জান্নাতের চাবি আমাদেরকে দেবেন। এখন আমরা খাই না খাই না
বিড়িও তো খাই, নামাজ পড়ে না কাকে খুশি করার জন্যে, পর্দা করে না, ঝগড়া করে কাকে কি জন্যে, মারামারি করে, খুন খারাপি করে, অন্যায় বিচার করে, জুলম অত্যাচার করে, সব কিছু নিজের নাফসকে, শয়তানকে, বন্ধুকে, বন্ধু একে ওকে খুশি করার জন্যে। তাহলে কি আল্লাহ জান্নাতের চাবি দিবেন? কখনোই দিবেন না বন্ধুরা। আসলে আমি আপনাদেরকে বেশি বিরক্ত করতে চাই না, আর রাত ভরে ওয়াজ করতে চাই না, এটুকু বুঝেন তাহলে যে মহান রব্বুল আলামিন তার পরিচয় কোরআনে দিলেন। আমি কোরআন না পড়ে আল্লাহর পরিচয় জানবো? জানবো না। আল্লাহ রব্বুল আলামিন তার কাজ কি কি কোরআনে দিলেন, আমি পড়লাম না কীভাবে বুঝবো? রাসূল তার সুন্নায় দিলেন, আমি পড়লাম না কেমনি বুঝবো? এই যে আমাদের এখানে ওয়াহিদিয়া লাইব্রেরি অনেক বই ছাড়ছে মাশাআল্লাহ, কোরআনের ফজিলত আমল একটা বই, নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি, কুফুরি ফতোয়া তা কুপ্রভাব, চার খলিফার জীবনী। ও, এগুলি তো আমারই লেখা মনে হচ্ছে। ও আচ্ছা, ওদের অনেক বই আছে। এই আমি ওনার কাছে এক কপি করে চাইছিলাম আসলে, ওই জন্য আমাকে দিয়েছে। ওনাদের অনেক বই আছে। কয়টা বই পড়েছেন আপনি, কয়টা কিতাব কিনেছেন? টাকা পয়সা খালি নতুন মোবাইল কিনতে হবে, নতুন শাড়ি কিনতে হবে, নতুন গয়না বানাতে হবে, নতুন বাড়ি করতে হবে, নতুন গাড়ি করতে হবে, নতুন করতে হবে। আরে নতুন নতুন করে কি জান্নাতের চাবি পাওয়া যাবে? আপনার একটা অংশ ওই জান্নাতের চাবি কেনার জন্যে করতে হবে। এই যে মাদ্রাসা তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, এই যে ওয়াজ মাহফিলে 10 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা নাই আল্লাহ আপনাকে করবেন, আখেরাতের জান্নাতের চাবি দেবেন, ঠিক না? তো এই জন্য বন্ধুরা অনেক লম্বা আলোচনা না করি, অনেক শুনলাম সব ভুলে গেলাম, ফায়দা কি? আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাল্লায় দেওয়া হবে, আসমান জমিন এবং এর মাঝে যা আছে আল্লাহ ছাড়া সব আরেক পাল্লায় দেওয়া হবে, এই তাওহীদের চাবির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করে এই চাবিটা কত মূল্যবান। এই তাওহীদের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হবে, আর 99টা পাপের রেজিস্ট্রি খাতা দেওয়া হবে আরেক পাল্লায়। তারপর মহান রব্বুল আলামিন তার এই মুমিন বান্দাদের এই তাওহীদের পাল্লাটাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ, এই তাওহীদ জাহিলিয়াতের জামানার কাফের মুশরিকরা পড়েছে, সমস্ত জাহিলিয়াত মুছে গেছে, আর আমরা সারা জিন্দগি লা ইলাহা পড়লাম, জিকির করলাম, সবই থেকে গেল, একুন লা ইলাহা হলো। তাহলে বলেন তো আপনারা, এই লা ইলাহা পড়ে কি আমরা চাবি পাব? কখনোই না বন্ধুরা। তাহলে আমাদেরকে তাওহীদের চাবি পাওয়ার জন্যে, এই জান্নাতের চাবি পাওয়ার জন্য তাওহীদ বুঝতে হবে, আমাদের জীবনে তাওহীদ কায়েম করতে হবে। আমার জীবনে কোনো কিছু করা ছাড়া নাফসের জন্য না, আমার দুনিয়ার জন্যে না, অন্য কাউকে খুশি করার জন্যে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে। এই জন্য বন্ধুরা আমরা যদি মহান রব্বুল আলামিনকে খুশি করাতে পারি, তাহলে তিনি জান্নাতের চাবি আমাকে দিবেন, আর আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। দেখেন জান্নাতে যারা জান্নাতে যাবেন তাদের কিছু ইতিহাস শোনাই আপনাদেরকে। জান্নাতি মানুষ যারা, জান্নাতের চাবি পাবে যারা, যেই লোকগুলো, এই লোকগুলি কোরআন হাদিসের যে কোনো আমল করতে এবং ছাড়তে কাউকে দ্বিধাদ্বন্দ্ব করবে না। আল্লাহর অর্ডার ওকে, আল্লাহ নিষেধ ওকে, করবো না। কিন্তু তাওহীদ যদি না থাকে আপনার মাঝে, তখন কত কিছু ভাববেন, কত কিছু বলবেন, আহা এইভাবে না ওইভাবে না, বহু কথা আপনার মাথায় আসবে, শয়তান খেলাবে। কিন্তু তাওহীদ আপনি বুঝে নেবেন, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ পালন করতে আপনি বাধ্য হয়ে যাবেন। তাওহীদ যখন আপনি বুঝে নেবেন, তখন আপনি কোরআন সুন্নাহকে সঠিকভাবে বুঝবেন। আজ আমাদের দেশে কোরআন সুন্নাহর আলোচনা হয় এক এক জায়গায় এক এক রকম, তাহলে কি সঠিকটা বুঝেছে না? তাহলে কোরআন সুন্নাহকে সঠিক বুঝতে পারার জন্য তাওহীদ লাগবে। তাওহীদ যার নাই সে কোরআন সুন্নাহ ভালো বুঝিবে না।
তাওহীদ যার ভিতরে আছে সে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, কোনটা শিরিক কোনটা তাওহীদ, কোনটা ঈমান কোনটা কুফরি, কোনটা বিদআত কোনটা শিরিক, কোনটা রব্বানি কোনটা শয়তানি, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাতে আল্লাহ রাজি কোনটাতে নারাজ। এই তাওহীদ যার মাঝে আছে সেই করতে পারবে, যার মাঝে তাওহীদ নাই সে সব গড়বড় করবে আর বলবে মার রব্বকে বলবে হা হা লাদরি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা তাওহীদপন্থী মানুষরা সব সময় আখেরাতকে প্রাধান্য দেবে। আমরা কি আখেরাত ঠিক রেখে দুনিয়া করি না দুনিয়া ঠিক রেখে আর দুনিয়া আখেরাত করি, বলেন আপনারা? এই দুনিয়ায় মানে দুই ধরনের সন্তান আছে, একটা আখেরাতের একটা দুনিয়ার। দুনিয়ার সন্তানরা পিছনে দৌড়াচ্ছে, পিছনে দৌড়িয়ে কখনো কি জয় হতে পারবে? কেউ কেউ পারিবে না। যারা সামনে দৌড়াবে ওরাই তো জয়ী হবে, আর আখেরাত আমাদের সামনে না পিছনে, সামনে। তা আখেরাতের সন্তানরা সামনে দৌড় দেয় আর দুনিয়ার সন্তানরা পিছনে দৌড় দেয়, আর নিঃসন্দেহে পিছনের দৌড় যারা দিচ্ছে তারা ফেল করবেই, জয়ী হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বন্ধুরা আপনি যদি দুনিয়ার বান্দা হন, টাকা পয়সার বান্দা হন, মিল ফ্যাক্টরির বান্দা হন, চাকরি বাকরির ঘুম খাওয়া দাওয়ার বান্দা হন, তাহলে আখেরাতে জান্নাতের চাবি পাওয়া যাবে না। আপনি আখেরাতের সন্তান, নামাজ সালাত ঠিক আছে, কোরআন পড়েন, জিকির আজকার করেন, আজমাহফিলে যান, দান খয়রাত করেন, বা আমার সাথে আল্লাহর হক বান্দার হক রাসূলের সবার হক ঠিক ঠিক মতো দিয়ে দেন, তখন আল্লাহ আপনাকে কী করবেন, জান্নাতের চাবি দেবেন ইনশাআল্লাহ। আমরা কি দুনিয়ার সন্তান হতে চাই না আখেরাতে? তাহলে আখেরাতকে ঠিক করেন, আখেরাত ঠিক রেখে দুনিয়া করেন। দেখেন যারা মুমিন দিন আখেরাত ঠিক রেখে দুনিয়া করে, যারা মুনাফিক তারা দুনিয়া ঠিক রেখে আখেরাত করে দিন করে, আর যারা কাফির ওরা দিন নষ্ট করে আখেরাত নষ্ট করে দুনিয়ার পিছনে ছুটে, কেউ পায় কেউ পায় না। কোন গ্রুপে আছেন তাহলে চিন্তা করেন। আবার বলছি, মুমিন আখেরাতকে দিনকে তাওহীদকে জান্নাতের চাবি ঠিক রেখে তারপরে দুনিয়া করে, মুনাফিক দুনিয়া ঠিক রেখে আখেরাত করে, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই সেই দুনিয়ার সব ঠিক রেখে জুমার দিনে সবার পরে ঢুকে সবার আগে দৌড় দেয়, আসেন এমন জানতে চাই পাবে। আর কাফের যারা এরা আখেরাতকে দিন নষ্ট করে টোটাল দিন মানে না, কয়েক আখেরাত বলে কোনো জিনিস নাই, দেখে দুনিয়া দুনিয়া করে, দুনিয়া কেউ পায় কেউ পায় না। প্রিয় ভাই বোনেরা, পর্দার বোনেরা, আমরা আখেরাতকে অগ্রাধিকার দেব, আখেরাতের সন্তান হব, তাহলেই মহানব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের চাবি দিবেন ইনশাআল্লাহ। আর দুনিয়া দুনিয়া দুনিয়ার বান্দা, বাড়িরে টাকারে ঘরে এটারে ওটারে সোনারে দানারে এই করো সেই করো, বাল তু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু আবকা। পিছনের দুনিয়াকে অগ্রাধিকার দাও, তোমার সামনের আখেরাত হলো তোমার চিরস্থায়ী এবং এটাই তোমার জন্য মহাকল্যাণ কর ইনশাআল্লাহ। বন্ধুরা, যারা আখেরাতকে প্রাধান্য দেয়, তাওহীদকে যারা বুঝে নাই, এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট তাদের সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই দুনিয়াকে তাদেরকে তুচ্ছ মনে হয়, এই দুনিয়ার জন্য তারা পাগল হয় না, আখেরাতের জন্য তারা সারাদিন কষ্ট করলো রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহু আকবার, এরা কোরআন তেলাওয়াত করে, অন্যকে কিছু বুঝায়, একটা হাদিস শিখায়, একটা কোরআন শিখায়, বলে ভাই আসো আখেরাতের পথে, অন্যদেরকে আহ্বান করে, নিজে আমল করে, অন্যকে আমল করতে বলে। এরা নাম তারাইমের গ্রুপের হয়ে যায়, নিজে সত্য জানে, নিজে আমল করে, অন্যদেরকে জানানোর জন্য ব্যাকুল হয়ে যায়। দেখেন এই যে যারা সত্য জানছে নিজে আমল করছে, এই সমস্ত এতগুলি লোককে এখানে উপস্থিত করে ঢাকা থেকে বড় বড় শেখ মাসাইকদেরকে নিয়ে এসে ওয়াজ শোনাচ্ছে, এই কাজটা কি তারা করছে না? এই জন্য বন্ধুরা, আমাদেরকে আখেরাতে যদি জয়ী হতে চায় তাহলে আমাদেরকে দুনিয়া দুনিয়া করলে হবে না, আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে, তিনি কি চান সেটা জানতে হবে, সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, তখনই আল্লাহ খুশি আমাদেরকে জান্নাতের চাবি ইনশাআল্লাহ দেবেন। দেখেন যারা তাওহীদ বুঝে নাই, মানে আল্লাহকে যারা ঠিক মতো পেয়ে যায়, তাদের জীবনটা কেমন হয় দেখেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের রাত্রিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিয়ে বের হয়ে চলে যাচ্ছেন, 100 জন যুবক উলঙ্গ তরবারি নিয়ে তার ঘর ঘেরাও করে আছে। এই 100 জন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পশমও কাটতে পারছিল? বরং এক মুষ্টি ধুলা ছিটিয়ে দিয়েছিলেন, সবার চোখে কানা হয়ে দাঁড়ায় আছে। দেখেন তাওহীদপন্থীকে আল্লাহ কিভাবে সাহায্য করেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সহায় দিয়েছে, ওরা সকালবেলা 100টা তরবারি দিয়ে মারবে, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে শুয়ে গেছেন কোন সাহসে? কোন জীবনের মালিককে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মারতে পেরেছিল নাকি নিরাপদে মদিনা পৌঁছছিলেন? গুহায় যখন আত্মগোপন করে আছেন গারে সাউরে, তখন মক্কার কাফের মুশরিকরা ওই পাহাড়ে উঠে গেছে, আবু বকর কাঁদতেছেন, হায় সর্বনাশ, যদি নিচের দিকে দেখে তাহলে ধরে ফেলবে। আবু বকর যে রাসূলের সঙ্গী হলেন, তিনি কি জানতেন না যে মুহাম্মদকে হত্যার জন্য বিল পাশ হয়েছে? মুহাম্মদের সঙ্গে আমাকে পাইলে আমাকেও শেষ করবে আলাইহিস সালাম। তারপরও তাওহীদ পন্থী আল্লাহর প্রতি অটল বিশ্বাস, জানেন মারে আল্লাহ বাঁচায় কে। আমরা একটুতেই ভয় পাই কি হবে কি হবে না। আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহার মধ্যে লুকিয়ে আছেন, ওই মুহূর্তেও রাসূল দেখেন তাওহীদের মানুষ বললেন, আবু বকর মনে করছো আমরা দুইজন, আমাদের তৃতীয়জন মহান আল্লাহ আছেন। তৃতীয়জন কে? মহান আল্লাহ আছেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আমরা কিন্তু একটুতেই অবিচল হয়ে যাই, চঞ্চল কি হবে কি হবে না। তাওহীদপন্থী মানুষ কোনো সময় চঞ্চল হবে না, কখনোই তার টেনশন হবে না, কারণ সে জানে মহান রব্বুল আলামিন ভালো চেয়েছে। অসুস্থ অসুখ দেয় কে, ভালো করে কে? একটু অসুখ বিসুখ হলেই আমরা করে ভাঙা পড়ি না। তাওহীদপন্থী মানুষ কখনোই ভেঙে পড়বে না, সবসময় শক্তিশালী থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলা গলি গলি ঘুরে দেখে একজন মহিলার ঘরে বাচ্চারা কান্দে, পরে জানতে পারলেন নিজের পিঠে তেল আর আটা নিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে তিনি পাকশাক করে বাচ্চাদেরকে খাওয়ালেন। কারণ কি? আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার যাতে করে তাওহীদের চাবি নষ্ট না হয়। আমরা যদি বন্ধুরা তাওহীদ বুঝি, আমাদের জীবনের সব দুঃখ কষ্ট সহজ হয়ে যাবে, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের বলবো যে আখেরাতের জয়ী হতে চাইলে তাওহীদ জীবন, আপনার জীবনের সব কিছু আল্লাহর জন্য করবেন যা করার, আর যা কিছু ছাড়বেন কার জন্যে? আল্লাহর জন্যে। এবং তরিকাটা কার নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোনো অন্য তরিকা দিলে হবে না, তা জান্নাত পেতে হলে আল্লাহর জন্যই করা, আল্লাহর জন্যই ছাড়া। এবং আপনার তরিকাটা হবে মুহাম্মদী তরিকা আলাইহিস সালাম, তাহলে আপনি জান্নাতে সহজে প্রবেশ করতে পারেন ইনশাআল্লাহ। সহজ কথা না কঠিন কথা? তাহলে আপনাকে জানতে হবে আল্লাহ কোনটা চাই করেন, কোনটা চাই না ছাড়েন, আর তরিকাটা হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ব্যাস, আপনি জান্নাতের চাবি পাবেন, নির্ঘাত পাবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই মাহফিলে যত বোন, যত ভাই, যত বাচ্চা, যত বয়স্ক আর অসুস্থ যারা আসছি আমরা, মহান রব্বুল আলামিন তুমি তাওহীদের জন্য আমাদের সবার সমস্যাকে দূর করে দাও, যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, যারা মারা গেছে তাওহীদের বদৌলতে তাদেরকে ক্ষমা করে দাও। এই মাহফিলকে তুমি তাওহীদের মাহফিল বানিয়ে দাও, এই মাহফিল থেকে আমরা বের হয়ে যেন পরবর্তী জীবন তোমার জান্নাতের চাবির জীবন আমরা চালাতে পারি, সেই তৌফিক দান করো। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, যারা যেখান থেকে এসেছেন, সবাইকে আল্লাহ তুমি তাওহীদ পন্থী বানিয়ে দাও। এবং দেখেন
যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় যাবে? জান্নাতে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা দাখালাল জান্নাহ। আল্লাহ আমাদের এই মাহফিলে সকলকে মৃত্যুর আগে তোমার তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মরতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের চার্জ বুঝি শেষ? কই হুয়া নাই, কিছুই নাই, দুই একজনের বুঝে খুব ঠেলে পার করতেছেন। আমি আলোচনা করতে চাই না, কারণ আমার আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে জেনেছি তাওহীদ, জান্নাতের চাবি কি? তাওহীদ। এই জান্নাতের মালিককে পেতে হলে কি করতে হবে? আল্লাহর পরিচয় জানতে হবে, এবং আল্লাহ যা চাই করতে হবে, আল্লাহ যা চান না ছাড়তে হবে, ব্যাস। এত সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আমাদের যে যুবকরা আয়োজন করেছেন প্রতি বছর এই ধরনের আয়োজনকে যেন আল্লাহ কন্টিনিউ রাখেন ইনশাআল্লাহ, এবং এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। এর অসিলায় আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন। আমাদের যারা আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি মারা গেছে, সবার কবর আজাবকে মাফ করে দেন। এই এলাকাকে, এই জায়গাকে আল্লাহ যেন কবুল করে নেন। এই এই কোরআন সুন্দর আলোচনার বদৌলতে, এর বরকতে এলাকার বাসীকে আল্লাহ যেন সবার সমস্যার সমাধান করে দেন, সবার রুজিতে বরকত দান করেন, সবার ছেলে মেয়েকে সৎ সন্তান বানিয়ে দেন, আমাদের জীবনে সুখ শান্তি যেন দান করেন। আমাদের জীবনে যত দুঃখ দুর্দশা অসুখ বিসুখ দুর্যোগ সব কিছু আল্লাহ দূর করে দেন, আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এখানে যেভাবে কবুল করেছো, রোজ হাশরের ময়দানে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থেকে কবুল করে নিও আমাদেরকে, তার সুপারিশে আমাদেরকে ধন্য করে দিও, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের আলাতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যত নবী রসুল, যত সিদ্দিক, যত শহীদ, যত সালেহীন, সবার সাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ, ওই জান্নাতে কাজ করার তৌফিক দিও, এবং সেইখানে আমাদেরকে কবুল করে নিও। আজকে এক জায়গায় নিয়েছি একসাথে, রোজ হাশরের ময়দানে একসাথে, জান্নাতও একসাথে তুমি আমাদেরকে কবুল করে নিও, আমিন। আমি এখানে আলোচনা শেষ করতে চাই, যেহেতু আমাদের ব্রাদার রাহুল আছেন, উনি আপনাদেরকে আরও সুন্দর আলোচনা শোনাবেন। তবে আমি শেষ আবেদন রাখবো, এই বাংলার মাটিতে আল্লাহ যেন তাওহীদের পতাকা উড়ান, বলেন আমিন। আল্লাহ তোমার এই তাওহীদের, বাংলার মাটি তাওহীদের মাটি, বাংলার মানুষ তাওহীদের মানুষ, তুমি বাংলা থেকে, বাংলা মাটিতে তাওহীদকে কায়েম করে দাও, এবং সমস্ত শিরককে তুমি কী করে দাও? মিটিয়ে দাও। এই বাংলার মাটিতে সুন্নতকে কায়েম করে দাও, যত প্রকার বেদাত আছে সব দূর করে দাও। আল্লাহ তোমার সিরাতে মুস্তাকিম ছাড়া যত রাস্তা আছে সমস্ত রাস্তাকে তুমি বন্ধ করে দাও। আমাদেরকে তুমি জান্নাতের পথে চলার তৌফিক দান করো, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্ত থাকার শক্তি দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবা ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাব ইলাইহি মিন কাওলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নার وما قرب إليه من قول وعمل أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا وصلى الله نبينا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته